নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে সব পাইকে স্বাগত আজ আমি নরম তুলতুলে পারফেক্ট তালের পরা রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে আমার আজকের এই রেসিপি আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্যে এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর এইরকম কালো তাল হলে কিন্তু সেই তালগুলোর স্বাদটা বেশি ভালো হয় তালটা যদি এরকম একটু বেছে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা থালার উপর রেখে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই তালটা যদি একটু কাঁচা হতো সেক্ষেত্রে খোসা ছাড়াতে কিন্তু অনেকটা সময় লেগে যেত দেখুন খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে অনায়াসে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে এবার দেখুন তালটাকে আমি এরকম করে ভাগ করে নিচ্ছি এর মধ্যে তিনটে আটি রয়েছে আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার দুটো আটি পাশে রেখে একটা আটি নিয়ে আমি এভাবে হালকা একটুখানি জলে ছিটে দিয়ে এভাবে কিন্তু চটকে নিচ্ছি আর তালের মধ্যে অনেক জল দিয়ে যদি এভাবে চটকে নেওয়া হয় সেক্ষেত্রে তালের পাল্পটা অনেক পাতলা বের হয় আর বড়াগুলো কিন্তু পারফেক্ট তৈরি হয় না দেখুন বেশ নরম হয়ে গেছে একই রকমভাবে ওই দুটো আটিও আমি ভালো করে মাখিয়ে নরম করে নেব এখানে একটা সসপ্যান নিয়েছি এর উপরে এরকম একটা ঝাড়নাওয়ালা মানে ছিদ্রওয়ালা পাত্রও নিতে পারেন আবার এরকমও নিতে পারেন আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন আমার এটা দিয়ে করতে বেশি সুবিধা হবে এবার সসবিনের উপরে ছিদ্রওয়ালা থালাটা বসিয়ে এভাবে তালটাকে ঘষে তালের পাল্পটাকে বের করে নিতে হবে এভাবে ঘষলে খুব সহজেই কিন্তু তালের পাল্পটা বেরিয়ে আসে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর তালের পাল্প আমাদের বের হচ্ছে আর খুব ঘন পাল্প কিন্তু আমাদের বের হচ্ছে তালের বড়া করতে গেলে যত ঘন পাল্প দিয়ে আপনি বড়াটা তৈরি করতে পারবেন আপনার বড়াগুলো কিন্তু ঠিক ততটাই বেশি টেস্টি বা বেশি স্বাদের তৈরি হবে দেখুন আটির ভিতরে কিন্তু আর রকম তালের পাল্প নেই এবার আটিটাকে ফেলে দিলাম আর দেখুন কি সুন্দর তালের পাল্প আমাদের বের হয়েছে একদমই ঘন তালের পাল্প কিন্তু আমাদের বের হয়েছে এটাকে সাইডে রেখে এবারে আমি একটা সসবিন নিয়েছি আর যে কোনো একটা মেজারিং কাপ বা বাটি যাই হোক আপনারা নিয়ে নেবেন আমি এরকম একটা মেজারিং কাপ নিয়ে নিলাম এই কাপের এক কাপ পরিমাণে আমি নিয়ে নিচ্ছি ময়দা এই জিনিসগুলো অবশ্যই একবার মেপে এভাবে তালের বড়া তৈরি করে দেখবেন এর স্বাদ খুব ভালো আসবে ওই কাপেরই এক কাপ নিয়ে নিলাম আটা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি এক কাপ আটা এক কাপ ময়দা আর হাফ কাপ পরিমাণে সুজি কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে হালকা শুকিয়ে নিয়ে শিলে আমি একবার বেটে নিয়েছি সেখান থেকে আমি দু চা চামচ পরিমাণে দিয়েছি যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকে যদি না দিতে চান সেক্ষেত্রে সুজিটা পনে এক কাপ করে দেবেন পনে এক কাপ সুজিয়ে দিলে কিন্তু পারফেক্ট মাপ আপনাদের এসে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ চিনি দিলাম আর এখানে দু চামচের মতো দিলাম দেখুন চিনিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই কিন্তু মিষ্টির ব্যবহার করবেন বা চিনির ব্যবহার করবেন এবার আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যদি আপনারা ভগবানের জন্য তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই সন্ধক লবণের ব্যবহার করতে হবে এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর যদি কেউ মিষ্টি জিনিসে লবণটা অপছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করতে পারেন এবার আমি এক কাপ পরিমাণে নারকেল দিলাম বা নারকেল কোড়া দিয়ে দিলাম এই নারকেল কোড়াটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়া কেউ যদি দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এবার দেখুন তালের পাল্পটা আমি কিন্তু ছেকে নিয়েছি আর তালের পাল্পটা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা ঘন পাল্প তৈরি হয়েছে এবার এই পাল্পটা আমি যে শুকনো মিশ্রণটা তৈরি করে নিলাম এর মধ্যে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম দুধ বা জলের ব্যবহার করব না আর তালের বড়া তৈরি করতে গেলে এই রকম ঘন পাল্প দিয়ে যদি এই ব্যাটারটা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু বড়ার স্বাদটা খুব ভালো আসবে আমি একই কথা কিন্তু বারবারই বলছি এরকম ঘন পাল্প দিলে তালের আসল ফ্লেভারটা আসবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে এর মধ্যে কিন্তু কখনোই জল বা দুধ মেশাতে যাবেন না সেক্ষেত্রে বড়াগুলোর টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে আর এর মধ্যে আমি কোনো রকম ফ্লেভার মানে মৌরি কালো জিরে বা এলাচ যাই বলুন না কেন এগুলো কোনো কিছু এর মধ্যে আমি দেব না শুধুমাত্র তালের পাল্প দিয়ে এরকম ভালোভাবে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আমি বেশ খানিক্ষণ সময় ধরে কিন্তু এভাবেই মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্যে রেস্টে রাখবো এতে করে চিনিটা গলে যাবে আর ব্যাটারটা কিন্তু আমাদের সেট হয়ে যাবে কুড়ি মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটাই একটু পাতলা হয়ে গেছে মানে চিনিটা আমাদের গলে গেছে আর আমি আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব মানে ফেটিয়ে নেওয়া যত ভালো হবে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে একটু সময় নিয়ে যদি এভাবে একটু ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো সত্যিই ভালো হয় এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়ে হাত দিয়েই আরও কিছুক্ষণ সময় ধরে মা খেয়ে নিচ্ছি হাতে যেহেতু ভালোবাসার ছোঁয়া রয়েছে হাত দিয়ে আপনি যেটাই করবেন সেটাই কিন্তু খেতে খুবই ভালো হবে মোটামুটি আমি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি বড়া তৈরির জন্যে ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এদিকে বড়া ভাজার জন্যে গ্যাসে একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বড়াগুলোকে একে একে ছাড়তে থাকবো আর বড়ার সাইজটা আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বা বড় অবশ্যই করতে পারেন আমি বড়ার যে পারফেক্ট সাইজটা হয় সেই সাইজেরই বড়াগুলো কিন্তু তৈরি করছি দেখুন এক ব্যাচে যতগুলো বড়া দেওয়া সম্ভব আমি ততগুলো বড়াই ছেড়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে বড়াগুলোকে আমাদের ভেজে দিতে হবে বড়াগুলো তেলের মধ্যে ছাড়ার পর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করার পর কিন্তু বড়াগুলোকে উল্টে পাল্টে দিতে হবে কাঁচা অবস্থায় বড়াগুলো যদি নাড়াচাড়া করতে চান সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে দেখুন মোটামুটি একটা সাইড ভাজা হওয়ার পর আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিয়েছি বা উল্টে পাল্টে দিয়েছি আমি আবারও এভাবে হালকা হাতে উল্টে পাল্টে বড়াগুলোকেই ভেজে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবার কিন্তু কোনোই প্রয়োজন নেই এই সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি দেখুন খুব সুন্দর বড়া কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আর বড়াগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো হালকা বা কড়া করে অবশ্যই ভেজে নিতে পারেন বড়াগুলো কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন বড়ার কালারটা কত সুন্দর এসছে বড়াটা দেখতে যতটা ভালো হয়েছে না বন্ধুরা খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে আর আমার এই বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি একই রকমভাবেই সমস্ত বড়াগুলোকেই ভেজে নেব টোটাল আমি পাঁচ ব্যাচে সমস্ত বড়াগুলোকেই ভেজে নিয়েছি আর বড়াগুলো দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ